জেগে লাইফস্টাইল যারা করছেন কিংবা কিটো ডায়েট যারা করছেন, শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম দোয়া উঠা স্যুপ হলে কেমন হয় বলুন তো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইলে ফুলকপি স্যুপ। অসাধারণ এই স্যুপ রেসিপিটি আমি কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি করেছি আর খেতে ভীষণ সুস্বাদু। তৈরি করছি ফুলকপি স্যুপ। বন্ধুরা, ফুলকপি স্যুপ তৈরি করার জন্য মাঝারি সাইজের একটি ফুলকপিকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ফুলগুলো এবং ফুলের নরম যে ডাঁট আছে ফুলের সাথে সেই অংশটুকু নিয়েছি, বাকি অংশটুকু নেই নাই, ফেলে দিয়েছি। আর এখানে আমি ব্রেস্ট পিস চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 100 গ্রাম হবে। আর হিমালয়ান পিঙ্ক সল নিয়েছি, আপনারা চাইলে সাধারণ লবণও নিতে পারেন। লাল ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ, হলুদ ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ। একটি ডিম নিয়েছি, লাগবে আমাদের ঘি। পেঁয়াজ লাগবে আমাদের 1/2 কাপ, আর পেঁয়াজের কলি 1/3 কাপ নিয়েছি আমি। গোলমরিচের গুঁড়ি নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি নিয়েছি আমি 2 টেবিল চামচ, আদা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর 2টি কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি। এই উপকরণগুলো লাগবে আমাদের ফুলকপি স্যুপ তৈরি করার জন্য। সরাসরি চুলা চলে আসলাম। চুলা একটা ফ্যান বসিয়ে তাতে আমি ঘি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঘিটা একটু গরম হলেই আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ আদা কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি। আদা এবং রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত 30 সেকেন্ড আমরা ফোড়ন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি 30 সেকেন্ড সর্টে করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2টি বড় সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিলাম, যাতে শুকরান বের হয়। আর 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এখানে আমি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে সর্টে করে নিব। পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব। 100 গ্রামের মতো চিকেন নিয়েছি আমি এখানে, একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই চিকেনটা। তো একটু নেড়ে সেড়ে প্রথমে আমরা সর্টে করে নিব, এই ধরুন 1 মিনিট যাবত। তারপর আমি এখানে কলিফ্লাওয়ারগুলো অ্যাড করে দিব। আবারও দেখিয়ে দিলাম কীভাবে কেটেছি, মাঝখান থেকে 2 ভাগ করে, এবং কলিফ্লাওয়ারের যে নরম ডাঁটটা আছে সেইটুকু নিয়েছি, শক্ত ডাঁটটা ফেলে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কতক্ষণ ভেজে নিব। এই ভাজাটা এই জন্য ভাজবো যাতে কলিফ্লাওয়ারের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ থাকে, সেটা দূর হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এরপর আমি 1 চা চামচ কালো গোলমরিচ ব্যবহার করলাম। কালো গোলমরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশাতে মিশাতে ভাজা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি, চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি, 1 লিটার পানি আমি ব্যবহার করব, যতটুকু পরিমাণ উপকরণ নিয়েছি সেইটুকুর জন্য। মাঝারি সাইজে একটা ফুলকপি নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর 1 লিটার পানির পরিমাপটা যদি আপনারা করতে চান, তাহলে এখানে ফুলকপির গায়ে গায়ে পানি আসলে পানি দেওয়া বন্ধ করে দিবেন। নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, এবং কলিফ্লাওয়ারগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেটুকু পর্যন্ত অপেক্ষা করব। তো আমার প্রায় 15 মিনিট লেগেছে এগুলো সিদ্ধ হতে, ভালোভাবে চিকেনটা সহ। দেখতে পাচ্ছেন কলিফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একই সাথে চিকেনটাও বয়েল হয়ে গিয়েছে। তো আমরা চিকেনটাকে এখন উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একই সাথে আমি যেই তেজপাতা দিয়েছি তেজপাতাগুলো উঠিয়ে নিব, এবং তেজপাতাগুলো আর দেব না, এগুলো ফেলে দিব তেজপাতাগুলো। তারপর একটি স্ট্রেনারের সাহায্যে পানি ছাঁকা দিয়ে ফুলকপিগুলো উঠিয়ে নিব আমি। সাথে যদি পেঁয়াজ উঠে আসে কোনো সমস্যা নেই, আর স্টকটা আমি রেখে দেব, এই স্টকটা আমাদের কাজে লাগবে। ফুলকপি এবং চিকেন বয়েলে যে স্টকটা রয়েছে সেটা আমাদের লাগবে।
তো এদিকে ফুলকপিগুলা ঠান্ডা হতে থাক, আমি এখানে কাঁটা চামচের সাহায্যে চিকেনটিকে একটু ঝুড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলা ঠান্ডা হলে একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি। মিক্সিং ব্লেন্ডারে আমি ফুলকপিগুলা অ্যাড করে দিচ্ছি। গরম গরমও দেওয়া যেত, কিন্তু গরম গরম দিলে ব্লেন্ডারে ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব। সবগুলো ফুলকপি সাথে কিছু পেঁয়াজও রয়েছে, একই সাথে দিয়ে আমরা ব্লেন্ড করে নিয়ে আসব। তার আগে একটু পানি দিয়ে নিব যাতে ভালোভাবে মিহি পেস্ট হয়ে যায়। আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়েছি। ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি। বন্ধুরা দেখতেই পেলেন ব্লেন্ড করা আমার ডান, আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে। একেবারে মিহি পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তো। আমরা চুলে চলে আসলাম আবার, স্টকটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেজন্য ডেকে রেখেছিলাম। তো আমি ব্লেন্ড করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিব যাতে ভালোভাবে যে স্টকটা রয়েছে ফুলকপি এবং চিকেন বয়েলের স্টকটা রয়েছে তার সাথে ভালোভাবে মিশে যায়। মিশানোর পরে আমি দেখব এটা কতটুকু ঘনত্ব হয়েছে। যদি বেশি ঘন হয়ে যায়, আপনি যদি একটু পাতলা খেতে চান এখানে আরও একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার মনে হচ্ছে এটা খুব ঘন হয়ে গিয়েছে, আমি আর একটু পানি ব্যবহার করব। এখানে 250 ml, এক কাপের মতো পানি ব্যবহার করেছি আমি, ঠিক কনসিস্টেন্সি এরকম হবে। আর আরেকবার আমি জাল দেব, জাল দিলে তো এটা আর একটু ঘন হবে। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে বলক তুলে নিব একটা। একটা বলক উঠে গেলে ডাকনাটা খুলে আমি চিকেনের যে ঝুরাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর 1/3 কাপ পেঁয়াজের কলি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। কাঁচামরিচ দিচ্ছি, দুটি কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিলাম 1/3 কাপ। লাল ক্যাপসিকাম দিয়েছি 1/3 কাপ, হলুদ ক্যাপসিকাম দিয়েছি 1/3 কাপ, সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো আমার ডান। এখন আমরা লবণ দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো লবণ ব্যবহার করিনি, তো আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি স্বাদ মতো। আমি 2 চা চামচ পরিমাণ ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। তো আপনি আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আপনাদের হাতের কাছে যদি হিমালয়ান পিঙ্ক সল্ট না থাকে সাধারণ লবণ দিলেও চলবে, তবে হিমালয়ান পিঙ্ক সল্টটা দিলে ভালো, আমরা যেহেতু লাইফস্টাইলে আছি। তো একটি ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে বলক উঠে গেলে একদিকে ডিম দেবো আর একদিকে নাড়তে থাকবো, এরপর দেখবেন ম্যাজিক। দেখুন ডিমগুলো পাতলা হয়ে উপরে বেশি উঠেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে, 5 মিনিট আমি ফুটাবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি, দেখুন কতটা অসাধারণ লাগছে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির স্যুপ, কতটা কালারফুল আর কতটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন। ডাকটা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। আমি পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে সবগুলো স্যুপ। দেখুন এরকম গরম গরম ধোঁয়া উঠা ফুলকপির স্যুপ খেতে কার না ভালো লাগবে শীতের সন্ধ্যায়। আমি কিন্তু বয়েল করা দুটো ফুলকপি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, আর সেই দুটো অ্যাড করে দিয়েছি। কতটা অসাধারণ লাগছে আর কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ টেস্ট। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। আমি একটা সুপি কাপে সার্ভ করে দিচ্ছি, রন্ধন শিল্পের আসল সৌন্দর্য হচ্ছে সার্ভিং। তো সেটা সার্ভ করে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন। অসাধারণ একটি স্যুপ, যে কে লাইফস্টাইল আমরা যারা করছি আমরা কেন স্যুপ খাবো না, এই শীতের সন্ধ্যায় আমরাও স্যুপ খাবো। তো স্যুপের রেসিপিটি দিয়ে দিয়েছি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা আজ আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।